আজকে শুরু হচ্ছে তো, আজকে আপনি গানের মাধ্যমে, পাউলের গানের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষকে এই বার্তাটা দিতে চাইছেন যে সাংবাদিকদের ওপর যে অত্যাচারটা হচ্ছে বন্ধ, এই ভাবনাটা কি করে আসলো? এই ভাবনাটা আমার আজকের নয়, আমি নিজে একজন সাংবাদিক, ফ্রিল্যান্সে বর্ধমানে 30 বছর সাংবাদিকতা করছি। আমি সমাজের কথা তুলে ধরি, আমারও কষ্ট হয় যে সাংবাদিকরাই সমস্ত খবর আমাদেরকে দেয়, বাড়িতে বসে জানতে পারি না, জানতে পারতাম না। তা প্রায় দেখি টিভিতে বা পেপারে সাংবাদিকদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, কাউকে খুন করে দেওয়া হয়েছে, কাউকে চড় মারা হয়েছে, এটা প্রতিদিন দেখি। দেখেই কিন্তু আমি নিজেই গান লিখি, সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে যাই সেই স্পটে, বিভিন্ন জায়গায় স্পটে গিয়ে তার পুরো প্রতিবাদ আমিই করি। তো আজকে আমাকে ইন্ডিয়ান জার্নালিস্ট অল এডিটার্স অ্যাসোসিয়েশনের থেকে আমাকে পক্ষ থেকে আমাকে বলা হলো যে, অনুপ্রেরণা দেওয়া হলো যে আপনি যদি আসেন একটা প্রেস ক্লাবের এখানে, তাহলে আমরা একটু আপনার পাশে থাকবো। তো আমার খুব আনন্দ লাগলো যে আমার মতো ছোটো বাউলকে এই যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এডিটাররা ডেকেছেন। তাই আমি ছুটে চলে এলাম, দেখলাম যে প্রতিবাদ আমি করছি জেলায় জেলায়, কিন্তু আমাকে রাজ্য জুড়ে প্রতিবাদ করতে হবে, কারণ আমি সারা দেশের শিল্পী কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সম্মান করেন, আমাকে জেলার সেরা শিল্পী সম্মান দিয়েছেন। আমার তাই ইচ্ছা আজকে যে আমি প্রতিবাদটা ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে করলাম যে সাংবাদিকদের উপর নিগ্রহ বন্ধ করতে হবে, আর সাংবাদিকদের উপর অত্যাচার চলবে না, কারণ সাংবাদিকরাই আমাদের সমস্ত সমাজের খবর তুলে ধরেন, তারা শত বাধা এলেও পিছিয়ে হাঁটেন না। আর আমি দেখলাম অনলাইন নিউজ যে পোর্টাল চ্যানেল, যে আপনার নিউজ চ্যানেল ইনি রয়েছে, রিপোর্টার রয়েছেন, তারা স্বীকৃতি চাইছেন, তারা সরকারি প্রেস কার্ড চাইছেন, চাইতেই পারে, সবাই সব দাবি করে, আর তারা যেন একটা ভাতা পান, তারা ভাতা পেলে তারা আর উপকৃত হবেন। তাই আমি এরকম সমস্ত কিছু দাবি দাওয়া নিয়ে গানের মাধ্যমে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কোনো উনি তো আমাদের মা, উনি সকলের সমস্যা মেটাচ্ছেন। আমাদের বাউল দিকে যেমন একা একটা ভাতা দেন, মিটিয়েছেন তো, উনি সকলের সমস্যা যখন মেটান, তাই আমার মনে হলো আমাদের মায়ের কাছে আমরা তুলে ধরি, কারণ উনি আমাদের রানী মা। আমি কোনো পলিটিক্স ব্যাপারে বলছি না, আমি কোনো রাজনীতির ব্যাপারে বলছি না, উনি আমাদের দেশের এখন রাজা, তো দেশের রাজার কাছে তুলে ধরো যে কী ব্যাপার, সাংবাদিকরা এরকম কষ্ট পাচ্ছে, যেখানে সেখানে মার খাচ্ছে, যেখানে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এমনকি তাকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে, তাই এটা কেন, যেখানে সেখানে গায়ে হাত তুলে দেওয়া, এগুলো সব অত্যাচার বন্ধ করতে হবে, আইন করতে হবে, সাংবাদিকের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, যেন সাংবাদিকদের অত্যাচার না হয়, যে অত্যাচার হবে তাকে যেন কঠোর সাজা দেওয়া হয়। যেমন আপনার চুচুড়ো মিড ডে মিল মানে নুন ভাত খাওয়ানো হচ্ছিলো, আমি গান গেয়ে প্রতিবাদ করে সেখানে আজকে একটা সমাধান হয়েছে। তাই আমি আজকে এখানে এসেছি মানুষের, সাংবাদিকদের উপর, সাংবাদিকরা সমাজ সচেতনের বন্ধু, এরা শত্রু নয় বোঝাতে, তাই আমার ভাবনাটা মাথায় এসেছে, আমি গান করছি। আপনার নাম? আমার নাম স্বপন দত্ত বাউল, আমার বাড়ি খাজা আনোয়ারবের, পূর্ব বর্ধমান জেলায়।